বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বাজেট সাধারণ মানুষের জন্য নয়, এই বাজেট চোর লুটেরা এবং টাকা পাচারকারীদের জন্য। এরা দেশের মানুষের পকেট কেটে নিজেদের পকেট ভর্তি করছে। পদত্যাগ না করলে সরকার পালাবার পথ পাবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এতে বিএনপি নেতারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় সরকারের সমালোচনা করে বলেন, রাতে ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ায় জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই। আমরা জানি তেল নিয়ে কি তেলেসমতি হয়েছে, গতকালকে জাতীয় সংসদে জাতীয় পুঁথি পুঁথিপাঠক জনাব ওবায়দুল কাদের সাহেব বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রশংসা করে, এমন প্রশংসা গতকালকে করেছেন ঢাকা এবং অন্যান্য জায়গায় যত তেল স্টকে ছিল সব তেল শেষ হয়ে গেছে কাল সংসদে, যেই কারণে রাতের বেলা ঘোষণা দিয়ে সয়াবিন তেল প্রতি লিটার 60 টাকা করে আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। সড়কে সড়ক পিষ্ট হয়ে মানুষ মারা যায়, ওবায়দুল কাদেরের কিছু আসে যায় না, উনি খালি বয়ান করেন। মির্জা ফখরুল এই বলল, মির্জা ফখরুল ডাইনে গেল, মির্জা ফখরুল বায়ে গেল, মির্জা ফখরুল শুয়া পড়লো, খালি এই হলো তার প্রতিদিনের বয়ান। এই বর্তমান সরকার গত 14 বছর যাবৎ খোঁচা মিল দিয়ে বাজেট একটা জনগণের সামনে দাঁড় করাচ্ছে, আর তাদের লুটপাট করার যে সকল যে আয়োজন সেটি তারা তাদের মতো করে করে যাচ্ছে। এই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য নয়, তাই আজকে এই সরকার এভাবে জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ ও সরকার দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাজেটের সমস্ত জিনিসকে ব্যাখ্যা করেন, দেখবেন যে কাদেরকে সাহায্য করেছে, যারা টাকা চুরি করলো, ডাকাতি করলো, লুণ্ঠন করলো, করে বিদেশে পাচার করেছিল পিকে হালদারের মতো, তাদেরকে এখন 7% ট্যাক্স দিলে তার টাকা ফেরত আনতে পারবে এবং কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। যাই বাজেট দিয়েছে তাকে আমাদের সাধারণ মানুষের সরকার, নাকি লুটেরা চোর টাকা তাদের সরকার? বন্ধুগণ, আজকে এরা মানুষের পকেট কেটে নিজেদের পকেট ভারী করে তারা এই দেশের অর্থনীতিকে, এই দেশের সম্ভাবনাকে ধ্বংস করে। বিএনপি মহাসচিব বলেন, মানুষের ক্রয় ক্ষমতা নিয়ে মিথ্যাচার করছে সরকার। আজকের বাজেটে দেখবেন সবচেয়ে বেশি বরাদ্দ কোথায় দেওয়া হয়েছে? জনপ্রশাসন। জনপ্রশাসন হচ্ছে পুলিশ, জনপ্রশাসন হচ্ছে ম্যাজিস্ট্রেট, ওদের বেতন বাড়াচ্ছেন, ওদের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়াচ্ছেন, তাদের জন্য জনগণের পকেট থেকে টাকা কেটে তাদের এটা বাড়াচ্ছেন। পরিষ্কার কথা আমরা বলেছি, পদত্যাগ করে এই মুহূর্তে এবং পদত্যাগ করে নিরপেক্ষ সরকার এতে ক্ষমতা হস্তান্তর করবে, অন্যথায় ইতিহাস এই কথা বলে পালাবার পথ খুঁজে পাবেন না। জবাব দেওয়ার সময় এসেছে উল্লেখ করে আন্দোলনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।